হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে পাক্কা 8:30। আমি ঘুম থেকে এই সদ্য মাত্র উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করে দিই। ভিডিও শুরুতেই আজকে ঠিক করেছি আমি আমার ওয়েটটা চেক করবো, দেন আমি ওয়েট মেশিন নিয়ে নিয়েছি। ফোনটা নিয়ে তো আমি ওয়েটে মেশিনে উঠতে পারবো না, কারণ ফোনের ওয়েটটাও নিয়ে নেয়। আমি মেশিনে উঠি, দেন আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কারেন্ট ওয়েট 53.55। বাস আমি আমার একদম আইডিয়াল ওয়েটে পৌঁছে গেছি, আর ওয়েট কমানোর কোনো রকম কোনো ইয়ে নেই। তারপর উঠে দেখি, দেখো মোবাইল নিলেই হাতে বেশি দেখাবে না, যদিও ঠিকই দেখাচ্ছে। এটাই প্রচুর দিন, প্রচুর দিনের একটা লম্বা যুদ্ধ ছিল। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, আমি একটু বাদে ওটা ক্লিন করছি, তো আমি আগে বলে নিই। তো প্রচুর দিনের একটা লম্বা জার্নি, লম্বা যুদ্ধ ছিল এই ওজনটা কমানো। আমার আইডিয়াল এক্স্যাক্টলি ওয়েট হওয়া উচিত হচ্ছে 52, বাট আমি 52 পর্যন্ত করব না। আমাকে সবাই বলেছে যে 52 পর্যন্ত করিস না, যেটা আছিস এখন ঢের সুন্দর রয়েছিস, এরপর যখন কমবি তখন হয়তো অতটাও ভালো লাগবে না দেখতে। তো কালকেও আমার একটা বন্ধু বললো, আমি বললাম যে ঠিক আছে, বলছে এখন অনেক সুন্দর লাগছে দেখতে, এরপর রোগা হলে মুখের মিষ্টত্ব চলে যাবে, সেটা ভালো লাগবে না, তো এখানেই তুই স্টপ কর। 52 আর ওই ধরো 50 গ্রাম মতোই বাকি কমতে, 50 গ্রাম, হ্যাঁ ওই 1 কেজি, পাক্কা 1 কেজি মতন যদি আমি ধরি, তো 1 কেজি মতোই বাকি। তো ঠিক আছে, আর কমিয়ে লাভ নেই, এই আমি ঠিক আছি। এবার জাস্ট প্রপার ওয়েতে নিজেকে মেনটেন করতে হবে। এবার অ্যাটলিস্ট আমি খুশি হয়েছি, থেকে থেকে ওই 3 দিন ভাত খাওয়া বন্ধ, মানে যে খাচ্ছি না সেটা না, থেকে থেকে ওটা করবো। হয়তো সপ্তাহে 2 দিন খেলাম না ভাত, এটাকে একটু মেনটেন করবো। রাতে স্যুপটা একটু খাবো, আর থেকে থেকে 1 দিন একটু ভুলভাল খাবারও খেতে পারবো, কারণ শীতকাল আসছে বুঝতেই পারছো, প্রচণ্ড ভুলভাল খেতে ক্রেভিং হয়, তো সেই সব কিছু আমি করতে পারবো। কালকের ভিডিওটা আমি জানো তো পুরো এডিট করিনি, মানে করতেই পারিনি, আমি একটু ভয়েস ওভার দেওয়ার ছিল, এই ছিল, আমি কিছুতেই করতে পারলাম না, হাফ এডিট করে রেখে দিয়েছি, আজকে সকালে হাফ এডিট করবো। মানে এত পরিমাণ আমার ঘুম পাচ্ছিলো, এত ঘুম পাচ্ছিলো যে আমি কিছুতেই সেটা করতে পারলাম না, তো আমি হাফ করে রেখেছি। এখন আমি বসে বাকি হাফটাকে কমপ্লিট করবো, তারপর সেটাকে আপলোডে করবো। তো চলো বাইরে যাই আর গিয়ে দেখি মা এখন কী রান্না করছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, গিয়ে দেখি এখানে মা কী করছে একবার দেখি। এই যে বললাম যেটা সুন্দর গন্ধ হয়েছে, সেটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজার। পেঁয়াজ কলি যে খেতে আমার কী ভালো লাগে, আমার গোটা শীতে রোজ যদি দেয় আমার তাতেই ভাবে না, আমি তাতেই খুশি। তো এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এখানে চা হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত, আর এইদিকে মা হচ্ছে বাটাবুটি করছে। এখানে কী বাড়ছে? সর্ষে, সর্ষে বাড়ছে। এটা দিয়ে কী হবে? এটাও আমার খুব পছন্দ, পছন্দের মেনু চিংড়ি ভাপা হবে, প্রচণ্ড ভাল লাগে এটা আমার খেতে। এই হচ্ছে আজকে সমস্ত কিছু খাওয়া দাওয়ার মেনু সব কিছু বলে দিলাম। তো এবার যখন খাবো তখন তোমাদের একেবারে ফাইনালি দেখিয়ে দেবো যে কী মানে কীরকম আউটলুকগুলো সব কটা রয়েছে দেখতে। আমার মা এটা খুব করে, হাজার মিক্সি থাকুক, হাজার যত কিছুই থাকুক বাড়িতে, কিন্তু আমার মা যখন এই কোনো সর্ষে বলো বা কোনো বাটা মশলার কিছু রান্না বলে, মা সবসময় হাতে বেটে করে। মা বলে সেটার টেস্ট নাকি দ্বিগুণ হয়, বিশেষ করে সর্ষে। তো আমার মা কখনো মিক্সিতে পেস্ট করে না, হ্যাঁ যদি একসঙ্গে বহুজনের করতে হয় তো সেক্ষেত্রে করে, আদারওয়াইজ মা কখনো করে না, মা সবসময় সর্ষে শিলে বেটে রান্না করে। সর্ষে বলে এরকম অনেক কিছুই রান্না রয়েছে, পোস্ত সর্ষে এগুলো ম্যাক্সিমামটাই মা শিলেই বাটে, কারণ মায়ের মতে হচ্ছে শিলে বাটলে টেস্টটা বেশি হয়, আর সেটা শুধু মায়ের মত না, এটা সবাই জানো। আগেকার দিনে এই জন্যই রান্নার টেস্ট বেশি হতো, যেহেতু শিলে বাটা যায়, আর ওই বাজারে প্যাকেট যে গুঁড়ো সর্ষে পাওয়া যায় ভাই মোটে তাতে স্বাদ হয় না। আমি বহু খেয়েছি, অনেক দেখেওছি, অনেক জায়গাতেও হয়, কিন্তু এই সর্ষে বেটে তার যে ঝাঁঝ, যা তার যে টেস্টটা হয় সেটা কিন্তু এই প্যাকেট গুঁড়ো সর্ষেতে সেই স্বাদ পাওয়া যায় না, মোটেই পাওয়া যায় না, যে যতই বলুক। আর সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো সর্ষে মিশিয়ে যদি রান্না করা হয় সেটার টেস্ট ভালো হয়, শুধুমাত্র সাদা সর্ষেতে রান্নার স্বাদ আসে না। অনেকে এখন খায় ঠিকই, বাট খেয়ে দেখবে সেই টেস্ট পাবে না, এক্স্যাক্ট টেস্ট যদি পেতে হয় দুটো সর্ষেকে মিক্সড করে খেতে হয় এইসব। হ্যাঁ আমি রান্না নিজের হাতে খুব একটা করিনি বা পারি, চেষ্টা করব মানে হয় না, কারণ মা করতে দেয় না, বাট আমার রান্না সম্পর্কে প্রচুর প্যাশন আছে, আমার খুব ভাল লাগে রান্না নিয়ে, আমি প্রচুর এগুলো নিয়ে দেখি, ভিডিও দেখি, রিসার্চ করি, আমার খুব ভাল লাগে। আমি কিন্তু সমস্ত রেসিপি জানি কোনটা কীভাবে করতে হয়, এ ব্যাপারে আমি একদম এক্সপার্ট, করিনি কোনোদিন ঠিকই, বাট রেসিপি আমার সব এখানে থাকে, এরকম প্রচুর হয়, নিজের ব্রেন থেকে বার করে করে মাকে আমি চালান করি যে এই রেসিপিটা এইভাবে করো,
ভালো লাগবে, তো ভালো হয়। আমি একটা চিকেন রেসিপি ভেবে রেখেছি, হয়তো এই সানডে বা পরের সানডে আমি সেটাও বানাবো, সেটা তোমাদেরকে দেখাবোই। টাটা। এই ব্যাগটা এত ভারী হয় না, আমার মেয়েটা বিরক্ত লাগে। দুটো জলের বোতল হাঁটে নাকি, হাতে ধরো তো, আর সব ইয়ে তো ওয়েটটা হাতে পড়ে। চল এসে গেছি বাড়িতে। বাড়িতে এসে আমি টায়ার্ড হয়ে বসে পড়েছি, কারণ এসেছে অনেকক্ষণই, এখন প্রায় 5:30, 8:30, তো এতক্ষণ এখানেই বসে রয়েছি, উঠতে ইচ্ছে করছে না। দাদি উঠি, উঠে গিয়ে জামা কাপড়টা ছাড়বো, তারপর খাবো। আজকে আমার সারাটা অফিস, যেহেতু আমি ওয়েটটা দেখে নিয়েছি কি আমার ওয়েটটা কমেছে, আর মানে একদম প্রপার ঠিকঠাক চলে এসেছে, ব্যাস তারপর থেকে আমার মাথার মধ্যে জানো তো ঘুরপাক খাচ্ছে যে এবার তো কিছু একটা খেতে হবে, কিছু একটা খেতে হবে। আমি কন্টিনিউয়াসলি খালি চেক করতে থাকছি, আর আমি জানি না কীভাবে কোইনসিডেন্টলি আমার সুইগি জোম্যাটো দুটো থেকেই আমাকে মেসেজ করেছে যে সুইগি মনে হয় ফ্ল্যাট 200 অফ দিয়েছে, আর জোম্যাটো মনে হয় 150 কি 175 এরকম কিছু একটা অফ দিয়েছে। তো আমি যে কি পরিমাণ আর আওত থেকে দেখাচ্ছে তোমার বাই ওয়ান গেট ওয়ান, আর আমি মানে আমার তো দেখে মানে এমনি করে আকর্ষণ করছে মনে হচ্ছে ওই রেস্টুরেন্টগুলো আমাকে, আমি কতক্ষণ ধরে জানো না, তাও দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। দাদা বৌদি কোনোদিন অফার দেয় না, আজকে দাদা বৌদি অফ দিচ্ছে, মানে এমন একটা হয় আর কি। তারপরে ভাবলাম না, সদ্য কমেছে, এখনই লাপঝাপ মেরে রেস্টুরেন্টের খাবারে যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই টুপিটাকে কিছু বানিয়ে খেতে পারবো। থাক কটা দিন একটু যেতে দি বাবা, এই একটা উত্তেজনার ঠেলায় যদি প্রথমেই এত কিছু খেয়ে ফেলি, তারপরে গিয়ে শেষমেশ দেখা যাবে কি আবার যেই কে সেই হয়ে গেলো, আবার কষ্ট করতে হচ্ছে। তাই সেই পথে যেতে চাই না, অনেক কষ্ট করে মনকে বুঝালাম যে না সেই পথে যেতে চাস না, যাতে ভবিষ্যতে থেকে থেকে ভালো কিছু খেতে পারিস, তার জন্য বেশ কটা দিনে একটুখানি ঠান্ডা হয়ে থাক মনকে বুঝিয়ে, তারপরে বাড়ি ফিরলাম। রাতে তো দুধ রুটি খাবো আজকেও, হ্যাঁ আমি দুধ রুটি খাবো। তো যাই হোক, এবার গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, আর তারপরে যখন খাবো দেখাচ্ছি সত্যি যে দুধ রুটি খাচ্ছি। দেখে নাও, দুধ রুটি নিয়ে বসেছি খাবো, আর ওপরে এটা গুড় রয়েছে, লাইটের একটু অভাব লাগতে পারে, তার কারণ একটু তুলি তাহলে দেখতে পাবো, গরম তো লাইটটা একটু কম লাগতে পারে, তার কারণ ব্যাক পেছনের দিকের লাইটটা জ্বালিয়েছি, মানে এই লাইটটা জ্বালিয়েছি, এই ধারের টিউবটা আমি জ্বালাইনি, না এত লাইট ভালো লাগে না। তো এই হচ্ছে আমার ডিনার, দুধ রুটি আর গুড়, আখের গুড়। এটা আমি শীতকালে জিজ্ঞেস করবো এখানে খেজুর গুড় অ্যাপ্লাই করা যাবে কিনা, তো সেইভাবে পাবো। টিভিটা এবার চালাই, এখনও ঠাকুর ভাসান হচ্ছে, একটু আগেই ঠাকুর গেল, এবার কতক্ষণ ধরেই ভাসান চলবে দেখো না, তোমরা আই থিঙ্ক পেছনে সাউন্ড শুনতে পাচ্ছ, ডামডুম করে পিটছে। দেখি আমি ইউটিউবেই কোনো একটা ভিডিও চালাবো, আর তাড়াতাড়ি করে খাবো। আজকে দেখছো খেতে আমার কতটা লেট হয়ে গেছে, কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো 9:20 একটা জায়গায় গেছিলাম অফিস থেকে বেরিয়ে, তো ওই কারণে একটু লেট হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। বিছানায় উঠে গেছি, এবার হচ্ছে শোবো। এখন ঘরের ভেতরে আর একটা ঘর, মানে মশারি টাঙাতে হয় বাবারে, রাতে প্রচুর মশা গো, প্রচুর মানে ভালো রকম মশা হয়, মানে খুব মশা যে সেটা বলবো না, কিন্তু আমার বাড়িতে এত মশা ছিল না, কোনোদিনই ছিল না, মশা ছিলই না, ইভেন রাত্রেবেলাও আমাদের কোনোদিন মশারি টাঙাতে হতো না, আমাদের বাড়িতেও মশারি নেই, ওই জন্য কিনতে হলো, আর কোনোদিনই আমরা মশারির তলায় কোনোদিন শুইনি। এই ফার্স্ট মানে এইভাবে মশারি টাঙিয়ে শুচ্ছি, কারণ আমার বাড়িতে একটাও মশা ছিল না, একটুও মশা কামড়াতো না, সামনে পুকুর থাকলেও কী হবে কোনো রকম কিছু ছিল না, কিন্তু এইখানে এত মশা, তাও আমার মাসির বাড়ির তুলনায় আমার বাড়িতে মশা প্রচুর কম, কিন্তু তাও হ্যাঁ স্টিল আছে, রাত্রেবেলা পুচকে পুচকে মশা জানো তো, বড় বড় না, পুচকে পুচকে মশা, সেগুলো কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে, চুম চুম করে কামড় দেয়, যার কারণে তোমার প্রবলেম হয়, আর তাছাড়া চারপাশে ডেঙ্গু হচ্ছে, তো ওই জন্য এরকম মশারি টাঙানো নিয়ে ব্যবস্থা করে রাখা। তো যাই হোক, আজকে এই ছিল দিন, এখন আমি বেশ ফুল এনার্জিতে আছি, মন মেজাজও বেশ ভালো আছে, কারণ টানা 8 অফিস করার পর যখন কালকে ছুটিটা নিয়েছি আর সেটা খুব ভালো কাজে লাগিয়েছি, সেটা মনটা ভালো আছে গো। তো দেখা যাক,
শনিবার লাস্ট অফিস, মানে এখন তিন দিন অফিস করতে, ততদিন আশা করছি মন মর্জিটা আমার ভালোই থাকবে। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও।